বুধবার দার্শনিক, বৈজ্ঞানিক, সমাজতন্ত্র তথা সাম্যবাদী তত্ত্বের প্রবক্তা কার্ল মার্ক্সের ছিল 200তম জন্মদিন। কার্ল মার্ক্সের জন্মদিন শ্রদ্ধার সাথে পালন করল বামপন্থীরা। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে বিলোনিয়াতেও স্মরণ মননে কার্ল মার্ক্স এই স্লোগানকে সামনে রেখে পালিত হয় কার্ল মার্ক্সের জন্মদিন। সিপিএম বিলোনিয়া বিভাগীয় অফিস প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির অঙ্গ হিসেবে কার্ল মার্ক্সের প্রতিকৃতিতে শ্রদ্ধার সাথে ফুল নিবেদন করেন সিপিএমের নেতৃত্ব সহ অন্যান্য গণসংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে আলোচনা রাখতে গিয়ে সিপিএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত বলেন, যতই বিপদ আসুক, আক্রমণ আসুক, তা থেকে শিক্ষা নিয়ে কার্ল মার্ক্সের অনুকরণীয় রাস্তা ধরে আগামী দিন এক মুক্ত পৃথিবী গড়ে তুলব আমরা, যে পৃথিবীতে শোষণ থাকবে না। কেরালার মধ্যে সেখানকার একটি সরকার এবং ত্রিপুরায়ও আমরা দেখেছি গরিবতম মানুষের মধ্যে রিলিফ বন্টনের মধ্যে দিয়ে আজকে এই কাজ আমরা করছি। আগামী দিনে মানুষের জন্য আমাদের এই কাজ থামবে না, এ কাজ চলতেই থাকবে। যতই বিপর্যয় আসুক, আক্রমণ আসুক, তা থেকে শিক্ষা নিয়ে আগামী দিন আমাদের এই পথ চলা চলতে থাকবে। মার্ক্সের অনুকরণীয় যে রাস্তা, সেই অনুকরণীয় রাস্তা ধরে আগামী দিন এক মুক্ত পৃথিবী আমরা গড়ে তুলবো, যে পৃথিবীতে শোষণ থাকবে না, সেই পৃথিবী গড়বার স্বপ্ন নিয়ে আজকের দিনে আমরা বিলোনিয়া মহকুমা অফিসের সামনে সমবেত হয়ে মার্ক্সের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এই লড়াইয়ের অঙ্গীকার ঘোষণা করছি। আগামী দিন এই লড়াইকে আরও তীব্রতর আমরা করব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।